রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস। সকলের বাসায় মুরব্বি, মা বাবা বা দাদা দাদি আছে, অনেকে অনেক সময় ডাক্তারের কাছে যেতে পারেন না, তো এক্ষেত্রে ডিজিটাল মেশিনটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। ডিজিটাল মেশিন দ্বারা কীভাবে প্রেশার মাপতে হয় আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখি যে কীভাবে ডিজিটাল প্রেশার মেশিন দিয়ে প্রেশার মাপা হয়। BDPM002 আপার আর্ম ইলেকট্রনিক্স প্রেশার মনিটর গেটওয়ে। আচ্ছা, এরপরে আমরা ভিতরে যাচ্ছি যে কী আছে ইনস্ট্রাকশনগুলো দেখি। মেন মেন বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো, তো সবগুলো না দেখালে চলবে, যেগুলো গুরুত্বপূর্ণ সেটা দেখালেই চলবে। আমি এখন থেকে খুলে ফেলতেছি, পাশে রেখে এরপর আমি আপনাদেরকে দেখাইতেছি। যে দেখেন এখানে বডির বিপরীতে কী কী আছে, বডির বিপরীতে এয়ার সকেট, অর্থাৎ যেখান থেকে আপনি বাতাসটা আর কি, যে বাতাসটা যে এখানে বের হয়, এখান থেকে বাতাসে বের হয়ে যায় আপনার আপার আর্মে যে চাপ দেয়, এবং সেটিং বাটন, মেমোরি বাটন, স্টার্ট বাটন। আচ্ছা, এরপর ব্লাড প্রেশার, এরপর ক্লাসিফিকেশন বিভিন্ন আর কি, তারপর ইয়ার মান্থ, উপরে হলে বছর মাস দিন এগুলো উঠে আর কি। আচ্ছা, সিস্টোলিক ব্লাড প্রেশার, অর্থাৎ উপরে যেটা আমরা যেমন উপরে একটা হাইটে যেটা নির্ণয় করি, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মানে নিচে যেটা আর কি, ঠিক আছে। তারপর ইরেগুলার হার্ট বিট যদি থাকে সেখানে এখানে আপনার দেখাবে, এখানে একটা লাভের মতো চিহ্ন হবে, এখানে দেখলে আপনি বুঝতে পারবেন। আর এই যে চিহ্নটা, এটা হলো ব্যাটারি চিহ্ন, লাভের মতো এটা পালস রেট, আর এটার মেমোরি টাইম। কাফ সাইজ এম কানেকশন, কাফ সাইজটা কতটুকু সেটা হলো সাত বাই, কাফ সাইজের পরিমাণটা হলো ইনসাইড দি কানেক্টর উইথ কাফ অ্যান্ড ইন টু দি হোল হুইস ওয়ান দি। আচ্ছা, ওটা দরকার নেই। ব্যাটারি ইনস্ট্রাকশন, ব্যাটারিটা ওই যে ভিতরে আপনার যে আমি যেটা বলছিলাম, দুইটা সিস্টেমে চালাতে পারবেন, একটা হলো কারেন্টে দিয়ে আর একটা হলো ব্যাটারির মধ্যে। ব্যাটারি আপনি চারটে ব্যাটারি স্থাপন করলে এখানে সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন, যেমন পেন্সিল ব্যাটারিগুলো স্থাপন করলে এটা কাজ করবে। অনেক সময় অনেক জায়গায় গেলে দেখা যায় সাথে নিয়ে কারেন্ট, তো কারেন্টের সুবিধা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে ব্যাটারি আপনাকে অনেক উপকার দেবে। আচ্ছা, এরপরে সামনে যাই আমরা, এই যে দেখেন এখানে কাফটা কীভাবে সেট করা হবে হাতের ভিতরে, এই যে ফিটিং দি কাফ, এখানে বিভিন্নভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, ছবিতেও দেওয়া আছে, ঠিক আছে। এইভাবে সুন্দরভাবে আপনার হাতটা স্থাপন করতে হবে, নাহলে কিন্তু সঠিক মেজারমেন্ট হবে না, সঠিক মেজারমেন্ট না হলে রেজাল্টও ভালো আসবে না, আপনি কিন্তু বুঝতে পারবেন না প্রেশার কি হাই না লো। এরপরে স্পেসিফিকেশন, অর্থাৎ এটার ভিতরে কী কী আছে ওটা দেওয়া হয়েছে, তারপরে এই তো মোটামুটি আর কি দেওয়া আছে এগুলো। তো বন্ধুরা, আমি মনে করবো যে গেটওয়েলের কোম্পানির এই যে ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর, এটা আসলে মোটামুটি খারাপ না, ভালোই আমি রুগী দেখি এবং মাপি, মোটামুটি ভালোই রেজাল্ট আসে। সুতরাং আপনারা অনেক সময় বাড়িতে বসে দেখা যায় অনেক সময় ডাক্তারের কাছে যেতে পারে না, বা অনেক সময় দেখা যায় রুগী খুব অসুস্থ, যাদের বাসায় প্রেশারের রুগী আছে, লো বা হাই প্রেশারের রুগী, বিশেষ করে হাই প্রেশারের জন্য রিস্ক বেশি, তো যাদের বাসায় আছে তারা দয়া করে একটা মেশিন কিনে নেবেন, এবং যারা আপনাদের বন্ধুবান্ধব বা ডাক্তার যারা জানে তাদের কাছ থেকে মোটামুটি ইনস্ট্রাকশন শিখে নেবেন, তাহলে আপনারা উপকার হবে। আসলে প্রাথমিক চিকিৎসার জ্ঞান যদি ফ্যামিলিতে কারো থাকে সেক্ষেত্রে অনেকে উপকারী আসে, কারণ প্রাথমিক চিকিৎসার জ্ঞানটা পারে আপনার জীবনটা হয়তো রক্ষা করার উচিত হতে পারে, রক্ষা করার মালিক তো আল্লাহ। তবে ডিজিটাল প্রেশার মাপার মেশিনটা যদি আপনার থাকে, অনেক সময় স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচা যায়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেবো প্রত্যেকের বাসায় যাদের, এই যে দেখেন আমি ক্লিক করতেছি স্টার্ট বাটনে, চালু হয়ে গেছে অটোমেটিক। এবার দেখেন আপনি লক্ষ্য করতে থাকেন, এই যে আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম,
স্টার্ট হয়ে গেছে। তো এক্ষেত্রে লক্ষ্য করুন, হাতটা সোজা করে রাখতে হবে। হাতটা সোজা করে না রাখলে সঠিক মেজারমেন্ট হবে না, যার কারণে আপনার রেজাল্ট ভুল আসতে পারে। এই জন্য হাতটা সুন্দরভাবে টেবিলের উপরে বা আপনি যেখানে বসে মাপবেন সেখানে রাখতে হবে। আমার বর্তমানে প্রেশার আছে 140 আর ধরেন 90 আর কি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 142/90, এখান থেকে আসলে 5±, হতে পারে। যেমন আপনি ধরতে পারেন আপনি 130+ 130 আর 90 ধরতে পারেন, 130 বা 95 ধরতে পারেন এই। তবে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রেশারটা কি হাই বা লো, এরকম ওটা 2-1 মিনিট 2-4-5 সংখ্যা কম বেশি হতে পারে, কিন্তু আপনি মূলত বুঝতে পারবেন যে আসলে প্রেশারটা কি হাই অথবা লো।